হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এবং আজকে আমরা ভূগোল প্রথম পত্রের ভূমিরূপ পরিবর্তন নামক অধ্যায়ের উনিশতম পর্বে ভূমিক্ষয়ের ফলাফল ও ভূমিক্ষয়ের প্রতিকার নিয়ে আলোচনা করব। আমরা ভূমিক্ষয়ের কারণটা সম্পর্কে জেনেছি এবং ভূমিক্ষয় সম্পর্ক এর আগের ক্লাসে জেনেছি অর্থাৎ আমাদের যে ভূমির যে ক্ষয় হচ্ছে এর পেছনে প্রাকৃতিক অপ্রাকৃতিক বা মানবিক দুইটা কারণই অর্থাৎ উভয় কারণই রয়েছে এবং এই যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবার ফলে যে ফল মানে রেজাল্টটা যে আসতেছে সে বিষয় নিয়ে কথা বলবো আমরা আচ্ছা এখন প্রথমত যদি আমরা ভূমিক্ষয়ের ফলাফলের কথা বলি তাহলে আমরা দেখব যে ভূমির উর্বরতা হ্রাস পাবে ভূমির উর্বরতা উর্বরতা হ্রাস পায় ভূমির উর্বরতা কি হচ্ছে হ্রাস পাচ্ছে কি কারণে ভূমিক্ষম ভূমিক্ষয়ের ফলে ফলাফলের কারণে অর্থাৎ ভূমিক্ষয় হচ্ছে এই কারণে ভূমির উর্বরতা হ্রাস পাচ্ছে এরপর দেখো উদ্ভিদ ও প্রাণী জগতের অস্তিত্ব বিপন্ন উদ্ভিদ ও প্রাণী জগতের কি হচ্ছে অস্তিত্ব বিপন্ন হচ্ছে অর্থাৎ উদ্ভিদ জগৎ বিপন্ন হয়ে পড়তেছে প্রাণী জগত বিপন্ন হয়ে পড়তেছে কেন ভূমিকহের ফলে কেননা ভূমিকহের ফলে সেখানে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে বন উজাড় হয়ে যাচ্ছে বন উজারও যদি ভূমিকহের একটা কারণ তার ফলে কি হচ্ছে আমাদের উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের যে অস্তিত্ব রয়েছে সে অস্তিত্ব ব্যাপক হারে বিপন্ন হয়ে যাচ্ছে আচ্ছা এরপর দেখো পরিবেশের ওপর পরিবেশের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে কেন বলা হচ্ছে যে আমাদের পরিবেশের যে স্বাভাবিক গতিপ্রবাহ পরিবেশের যে স্বাভাবিক কার্যক্রম সেগুলো কি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে যেটাকে আমরা বলতেছি পরিবেশের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে আমরা চার নম্বর দেখব কৃষি জমির পরিমাণ কৃষি জমির পরিমাণ হ্রাস পাই এবং দেখো আমরা আরেকটা কথা বলতে পারি কম উৎপাদন উৎপাদনটা কি হচ্ছে আমাদের কম হচ্ছে অর্থাৎ এখানে আমরা কৃষি জমির পরিমাণ হ্রাস পাবার কারণে আমাদের উৎপাদনটা অর্থাৎ কৃষি উৎপাদনটা কি হচ্ছে অনেকাংশেই কম হচ্ছে কি কারণ হচ্ছে ভূমিক্ষয়ের ফলে হচ্ছে তাহলে আমরা এইখানে যে চারটা দিক দেখলাম এটা ছিল হচ্ছে আমাদের ভূমিক্ষয়ের ফলাফল আমরা এখানে বললাম ভূমির উর্বরতা হ্রাস পায় কমে যায় ভূমির উর্বরতা কমে যায় পাশাপাশি দেখো আরেকটা কথা বললাম কৃষি জমির পরিমাণও হ্রাস অর্থাৎ আমরা দুইটা জিনিস কমে যাওয়ার কথা কিন্তু এখানে বলতে আমাদের মনে রাখার সুবিধার্থে দুইটাকে তোমরা পাশাপাশিও আলোচ মানে লিখতে পারো তাহলে কৃষির ভূমির উর্বরতা হ্রাস কৃষি জমির পরিমাণ হ্রাস আর দুইটা কি বললাম যে উদ্ভিদ ও পানি জগতের অস্তিত্ব বিপন্ন অর্থাৎ উদ্ভিদ ও পানি জগতের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে পরিবেশের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করতেছে কেননা যে উদ্ভিদ পানি জগৎ মিলে তো আমাদের পরিবেশটা গঠিত এই কারণে আমরা বলতেছি কি যে আমাদের পরিবেশের ওপরও ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে তাহলে এগুলো কি এগুলো হচ্ছে আমাদের ফলাফল ফলা ফল এবার আমরা আলোচনা করব প্রতিকার কেননা আমরা যদি প্রতিকার ব্যবস্থা না দাঁড়াইতে দাঁড় করাইতে পারি সেক্ষেত্রে কি হবে আমাদের কিন্তু এই পৃথিবীতে এখানে যে আমরা উদ্ভিদ প্রাণী জগতের অস্তিত্ব বিলীনের কথা বলতেছি এখানে শুধুমাত্র উদ্ভৃত প্রাণী জগৎ না মানুষেরও কিন্তু পৃথিবীতে বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাবে এই কারণে আমাদের কি করতে হবে অবশ্যই প্রতিকার করতে হবে প্রতিকারের ক্ষেত্রে কী আসতেছে যে আমাদের এখানে প্রতিকারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ আমরা এখানে লিখে নিই যে আমরা এখানে প্রতিকার আলোচনা করতেছি প্রতিকার এখানে আমরা বলতে পারি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এক নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ অর্থাৎ আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমাদের ফসলগুলো বা কৃষি জমিগুলোতে চাষাবাদ করব। যার ফলে আমাদের ভূমিকার পরিমাণটা কম হবে কেননা আমরা যদি আদিম পদ্ধতিতে বা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করি সেক্ষেত্রে আমাদের ভূমিকার পরিমাণটা বেশি হয়ে থাকে আর আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করি সেক্ষেত্রে আমাদের ভূমিকার পরিমাণটা কম হবে এই কারণে আমরা কি করব বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করব যার ফলে আমরা এই ভূমিকাটাকে অনেকাংশেই প্রতিকার করতে সক্ষম হব এরপর দেখো আমরা নম্বর বলতে পারি নিয়ন্ত্রিত পশুচারণ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত পশু চারণ এখন এই যে আমরা পশুচারণ করে থাকি তো এই পশুচারণটাও কিন্তু ভূমিক্ষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিভাবে যে পশুচারণের ফলে পশুর চলাফেরার ফলে সেখানকার মাটিগুলো বা ভূমিগুলো আলগা হয়ে যায় এই যে ভূমিগুলো আলগা হয়ে যাচ্ছে ভূমিগুলো আলগা হয়ে গেলে ফলাফল কি আসবে সেটা বৃষ্টির কারণে ক্ষয়প্রাপ্ত হতে পারে সেটা বাতাসের বায়ুর কারণে ক্ষয়প্রাপ্ত হতে পারে মূল কথা এই যে ভূমিটা আলগা হয়ে যাচ্ছে আলগা হয়ে যাওয়ার কারণে সেখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে যে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে আমরা কি করতেছি যদি আমরা নিয়ন্ত্রিতভাবে আমরা যদি দেখা যাচ্ছে সিস্টেমেটিক্যালি সেই পশুগুলো চারণ করি সেক্ষেত্রে কি হবে আমাদের ভূমিকার পরিমাণটা অনেকাংশেই কমে আসবে বা কম হবে এই কারণে বলা হচ্ছে আমরা যদি ভূমিকাটাকে প্রতিকার করতে চাই তবে অবশ্যই নিয়ন্ত্রিত পশুচারণ করতে হবে এরপর দেখো তিন নম্বর আমরা বলবো পর্যায় কমে বীজ বপন পর্যায় ক্রমে পর্যায়ক্রমে বীজ বপন অর্থাৎ পর্যায়ক্রমে বীজ বপন করতে হবে এই কারণেই যে কোনো সময় আমাদের এই জমিটাকে আলগা রাখা যাবে না জমির উপরে ফসল বা উদ্ভিদ যদি থাকে সেক্ষেত্রে কি হবে আমাদের ভূমিকার পরিমাণটা কম হবে তো আমরা যদি পর্যায়ক্রমে বীজ বপন করি একটা ফসলের পর আবার পুনরায় একটা ফসল উৎপাদন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভূমিকার পরিমাণটা অনেকাংশেই কম হবে এই কারণে বলা হচ্ছে যে আমাদেরকে কী করতে হবে পর্যায়ক্রমে বীজ বপন করতে হবে এরপর আমরা চার নম্বর আলোচনা করব চার নম্বর পয়েন্টটা সর্বশেষ আমাদের প্রতিকারের একটা পদক্ষেপ এবং খুবই গুরুত্ব একটা পদক্ষেপ সেটি হচ্ছে বন সৃষ্টি বন বন সৃষ্টি আমাদের কি করতে হবে বনের সৃষ্টি করতে হবে কেননা যত পরিমাণে বন সৃষ্টি করা যাবে ততই আমাদের পরিমানে মঙ্গলজনক দেখো বনের ফলে আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা লাভবান হচ্ছি অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাবলম্বী হতে পারতেছি পাশাপাশি বনের বন থেকে যে আমরা অক্সিজেন অর্থাৎ গাছপালা থেকে যে আমরা অক্সিজেন সংগ্রহ করে থাকি সেটার চাহিদা আমাদের পূরণ হচ্ছে পাশাপাশি সেই গাছগুলো যে আমাদের যে অন্যান্য যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেই কাজগুলো পূরণ করতেছে পাশাপাশি বনের ফলে সেই গাছের শেকড়গুলো মাটিকে আলগে রাখতেছে একদম আটকে রাখতেছে আটকে রাখার ফলে কি হচ্ছে আমাদের এই ভূমিক্ষয়টার অনেকাংশে কমে আসতেছে এই কারণে আমরা এখানে যে চারটা কারণ বললাম অর্থাৎ এখানে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ যেটা আমাদের ভূমিকার প্রতিকারের ক্ষেত্রে ভূমিকা রাখবে নিয়ন্ত্রিত পশুচারণ যেটা আমাদের ভূমিকার প্রতিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পর্যায়ক্রমে বীজ বপন সেটা আমাদের ভূমিকার প্রতিকারের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সর্বশেষ যেটি বললাম বন সৃষ্টি আমরা যদি বনের সৃষ্টি করতে পারি সেটাও আমাদের ভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ ভূমিক্ষয় প্রতিকার করার ক্ষেত্রে ভূমিক্ষয় প্রতিকার বলতে এখানে বোঝা হচ্ছে যাতে করে আমাদের এই ভূমিক্ষয়ের পরিমাণটা অনেকাংশে হ্রাস পায় বা অনেকাংশে কমে আসে তো আজকে আমরা আলোচনায় ছিলাম ভূমিকম্পের ফলাফল এবং ভূমিকম্পের প্রতিকার নিয়ে আমরা এই পার্শ্বটাতে ভূমিকম্পের ফলাফলটা জানলাম সরি ভূমিকম্প না ভূমিক্ষয়ের ফলাফলটা জানলাম পাশাপাশি এই অংশে আমরা ভূমিক্ষয়ের প্রতিকারটা সম্পর্কে জানলাম তো পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে